সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। গত ক্লাসে তোমাদের সহজ সাহিত্য প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। সহজ সাহিত্য প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর মধ্যে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ক্রিটিক্যাল বিক্রিয়া আছে। তন্মধ্যে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি এবং এর বিভিন্ন দিক বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নাইট্রেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে নাইট্রেশন প্রথমে জানতে হবে কাকে বলে। যে প্রক্রিয়ায় বেঞ্জিন চক্র থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো মূলক দ্বারা অপসারণ করা হয় তাকে নাইট্রেশন বিক্রিয়া বলা হয়। আবার বলতেছি, যে প্রক্রিয়ায় বেঞ্জিন চক্র থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপন করা হয় তাকে নাইট্রেশন বিক্রিয়া বলা হয়। এখন আমাদের জানতে হবে নাইট্রেশন বিক্রিয়ার কোন কোন কেমিক্যালস গুলা প্রয়োজন। দেখি আমরা নাইট্রেশন বিক্রিয়ার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড প্রয়োজন। এখন আমরা নাইট্রিক অ্যাসিড কে আমরা এইভাবে লিখতে পারি, এইচ ও বন্ড এনও টু, দুটার যুগল কি এইচ এনও থ্রি। আমরা বিক্রিয়া বোঝার সাথে সুবিধার্থে এই নাইট্রো মূলকটা আলাদা করা আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা দেখি নাইট্রো বেঞ্জিন নাইট্রেশন বিক্রিয়া কি বলছে। যে প্রক্রিয়ায় বেঞ্জিন চক্র থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো মূলক দ্বারা অপসারণ করা হয় তাকে নাইট্রেশন বিক্রিয়া বলা হয়। যেমন দেখি আমরা বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়ায় প্রয়োজন হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিডটা আমরা এইভাবে লিখি আর সালফিউরিক অ্যাসিডটা এরো চিহ্নের উপরে লিখি। তাহলে বোঝা গেল এটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেঞ্জিনের সাথে নাইট্রিক অ্যাসিড যোগ করলে বেঞ্জিনের হাইড্রোজেন পরমাণু এই নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। এই নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে কি হবে, নাইট্রো বেঞ্জিন। ঠিক আছে, আর অপসারিত এইচ আর ওইচ মিলে কি হবে, এইচ টু ও। এটাই হচ্ছে আমাদের বেঞ্জিনের নাইট্রেশন। তাহলে বেঞ্জিন দেখি কিভাবে নাইট্রো বেঞ্জিন পাওয়া যায়, এটা এই নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম। এখন টলুইনের নাইট্রেশন কেমন হবে, টলুইনের নাইট্রেশনের বেলায় টলুইনের মিথাইল মূলকটা অর্থপেরা নির্দেশক গ্রুপ, অর্থপেরা নির্দেশক গ্রুপ হয়, এই গ্রুপটা অর্থপেরা নির্দেশক হয়, আগমনকারী দ্বিতীয় গ্রুপ দ্যাট ইজ এই নাইট্রো গ্রুপ কোথায় কোথায় প্রবেশ করবে, অর্থ এবং প্যারা অবস্থানে, অর্থাৎ 2 নম্বর এবং 6 নম্বর অবস্থানে প্রবেশ করবে। 2 নম্বর অবস্থানে প্রবেশ করলে এই যৌগটার নাম হবে অর্থ নাইট্রো টলোইন, আর 4 নম্বর অবস্থানে প্রবেশ করলে প্যারা নাইট্রো টলোইন। 4 নম্বর অবস্থানটা তো আমরা জানি প্যারা, প্যারা নাইট্রো টলোইন অপসারিত এখান থেকে এইচ, এখান থেকে এইচ আর ওইচ মিলে কি হচ্ছে, পানি। বুঝা গেছে? তাহলে ওটা হচ্ছে অর্থ নাইট্রো টলোইন, ওটা হচ্ছে প্যারানাইট্রো টলোইন। এখন ক্লোরোবেঞ্জিনের নাইট্রেশন কিভাবে হবে, ক্লোরোবেঞ্জিন আমরা দেখি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই ক্লোরিন পরমাণু এই নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে।
সরি প্রতিস্থাপিত হবে না, এটা ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, তাহলে আগমনকারী দ্বিতীয় গ্রুপ অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে, তাহলে কি হচ্ছে অর্থ নাইট্রো ক্লোরোবেনজিন এবং প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন, প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন হয়ে যাবে। এরপরে এইচসিএল পানি হবে, তাকে আমরা নাইট্রোবেনজিনের নাইট্রেশন কিভাবে করতে হয় নাইট্রোবেনজিনের নাইট্রেশন করতে গেলে আগের মতোই সালফুরিক অ্যাসিডটা উপস্থিত দিয়ে দিলাম, তাহলে নাইট্রোমূলক হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ, তাহলে আগমনকারী দ্বিতীয় গ্রুপ নাইট্রো গ্রুপ কোথায় প্রবেশ করবে, এই মেটা অবস্থানে অর্থাৎ 3 নম্বর অবস্থানে, ডাইনাইট্রোবেনজিন অপসারিত এইচ আর ওইচ মিলে হবে কি পানি। একইভাবে আমরা অ্যানিলিনের নাইট্রেশন যদি করি, অ্যানিলিনের নাইট্রেশন করলে কি হয়, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে, এখান থেকে ব্যতিক্রম আলোচনা আসবে, সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাহলে হিসাব মতো এমিনো গ্রুপ অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হওয়ার কারণে আগমনকারী দ্বিতীয় গ্রুপ নাইট্রো গ্রুপ অর্থ এবং প্যারা অবস্থানে স্থান নেওয়ার কথা, কিন্তু অ্যানিলিন ক্ষারধর্মী, অ্যানিলিন ক্ষারধর্মী, ক্ষার অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করবে, প্রোটনিক মতবাদ অনুসারে ক্ষারে অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করলে কি হবে, প্রোটন গ্রহণ করলে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হবে, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হবে, কিভাবে অ্যানিলিনিয়াম আয়নটা হবে, NH3 প্লাস সহ বেঞ্জিন চক্র, তাহলে এটা যদি প্রোটন গ্রহণ করে, প্রোটন মানে কি তা হাইড্রোজেন আয়ন, তাহলে NH3 হয়ে যাবে, NH3 প্লাস হয়ে যাবে, এই অ্যানিলিনিয়াম আয়নটা কি মেটা নির্দেশক, এটা হচ্ছে মেটা নির্দেশক, আর এই মেটা নির্দেশক হওয়ার কারণে কি হবে, মানে অ্যানিলিনের নাইট্রেশনে নাইট্রোমূলক কোথায় প্রবেশ করবে, স্বাভাবিকভাবে প্রবেশ না করে মেটা অবস্থানে প্রবেশ না করে কি হবে, সরি অর্থপেরা অবস্থানে প্রবেশ না করে মেটা অবস্থানে প্রবেশ করে, তাইলে এটা হবে মেটানাইট্রো অ্যানিলিন প্লাস H2O। তাহলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যামিনো গ্রুপ অর্থপরা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও অ্যানিলিনের নাইট্রেশনে আগমনকারী দ্বিতীয় গ্রুপ মেটা অবস্থানে প্রবেশ করে কেন, প্রায় সময় এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। উত্তরটা হলো অ্যামিনো গ্রুপ অর্থপরা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও আগমনকারী দ্বিতীয় গ্রুপ নাইট্রো গ্রুপ মেটা অবস্থানে প্রবেশ করার কারণ হচ্ছে অ্যামিনো গ্রুপ, অ্যানিলিন হচ্ছে ক্ষারধর্মী, ইয়া অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, এই অ্যানিলিনিয়াম আয়নটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ, যার কারণে এটার প্রভাবে আমরা যদি নাইট্রেশন বিক্রিয়া ঘটাই তাহলে কি আসবে, আগমনকারী দ্বিতীয় গ্রুপ নাইট্রো গ্রুপ মেটা অবস্থানে প্রবেশ করবে, এই হচ্ছে এটার বিষয়বস্তু। একইভাবে আমরা ফেনলের বেলায় আমরা বলতে পারি এটা কিন্তু ব্যতিক্রম, ফেনলের বেলায় আমরা বলতে পারি কিভাবে বেঞ্জিন চক্রে খুব বেশি সক্রিয় করে তোলে,
ওয়েজ গ্রুপ বেঞ্জিন চক্রকে খুব বেশি সক্রিয় করে তোলে, যার কারণে এটা একই সাথে দুইটা অর্থ এবং একটা প্যারা অবস্থানে নাইট্রোগ্রুপ প্রবেশ করে। তাহলে রেজাল্টটা আসবে কি, একই সাথে অর্থ প্যারা অর্থ, তাহলে একই সাথে দুইটা অর্থ, ওই একটা অর্থ ওই একটা অর্থ ওই একটা অর্থ মেটাত প্রবেশ করছে। তাহলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটার বাণিজ্যিক নাম হচ্ছে কি, পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড। অপসারিত এইচ আর ওইচ মিলে কি হবে, পানি হবে। তাহলে পরীক্ষাতে প্রায় জ্ঞানের প্রশ্ন আসে পিক্রিক সংকেতলিক পিক্রিক অ্যাসিড, অথবা তোমার বহু নির্বাচনী প্রশ্ন নিচের কোনটি পিক্রিক অ্যাসিডের সংকেত। এই হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় বেঞ্জিন চক্র থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করা হয় তাকে নাইট্রেশন বিক্রিয়া বলা হয়। নাইট্রেশন বিক্রিয়ার থেকে আমরা প্রাসঙ্গিক প্রশ্ন পাইছি, অ্যামিনো গ্রুপ অর্থপেরা নির্দেশক গ্রুপ সত্ত্বেও অ্যানিলিনের নাইট্রেশনে মেটাযৌগ তৈরি হয় কেন, এটা আলোচনা করছি। আর এখান থেকে আমরা টলোইন থেকে আমরা কি করছি, অর্থনাইট্রো টলোইন এবং প্যারানাইট্রো টলোইন তৈরি করছি, এই বিষয়টা দিয়ে আমরা আরেকটা প্রশ্ন উত্থাপন করতে পারি। প্রশ্নটা হচ্ছে টিএনটি, টিএনটি কি, টিএনটি হলো 2,4,6 ট্রাইনাইট্রো টলোইন কে সংক্ষেপে টিএনটি বলা হয়। এটার সংকেতটা হচ্ছে এই 2,4,6 ট্রাইনাইট্রো টলোইন কে সংক্ষেপে টিএনটি বলে, ইয়ার সংকেত হচ্ছে এই। এটা কিভাবে প্রস্তুত করা যায়, তোমরা এই যে নাইট্রেশন বিক্রিয়া যেটা দেখছো, তোমার টলোইন রে নাইট্রেশন করলে অর্থনাইট্রো টলোইন এবং প্যারানাইট্রো টলোইন হয়, এখানে একটা টেম্পারেচার আছে 30°C। পরবর্তীতে এই অর্থনাইট্রো টলোইন এবং প্যারানাইট্রো টলোইন পুনরায় নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে 60°C তাপমাত্রায়। এই দুইটা যৌগ যদি এখানে হয়ে যায় তাহলে 2 নম্বর অবস্থান এবং 4 নম্বর অবস্থানে নাইট্রো গ্রুপ থাকবো। তাহলে 2 নম্বর অবস্থান এবং 4 নম্বর অবস্থানে যদি নাইট্রো গ্রুপ থাকে 2,4-ডাইনাইট্রো টলোইন হবে। পরবর্তীতে এটা দিয়ে পুনরায় যদি আমরা নাইট্রেশন করি তাহলে কি হবে, 100°C তাপমাত্রায় নাইট্রেশন করলে এই জায়গাতে অর্থ অবস্থানে 6 নম্বর অবস্থানে নাইট্রো গ্রুপ প্রবেশ করে, তাহলে 2,4,6-ডাইনাইট্রো টলোইন উৎপন্ন হবে। এইভাবে আমরা টিএনটি দিয়ে প্রস্তুত করতে পারি। তাহলে টিএনটি কি, 2,4,6 ট্রাইনাইট্রো টলোইন কে সংক্ষেপে টিএনটি বলা হয়, এর সংকেত কি, ইয়ার সংকেত লিখতে হবে এবং প্রস্তুতি বলতে হবে। প্রথমে টলোইন কে 30°C তাপমাত্রায় নাইট্রেশন করলে অর্থনাইট্রো টলোইন এবং প্যারানাইট্রো টলোইন উৎপন্ন হয়, পরে ওদেরকে আবার নাইট্রেশন করলে 60°C তাপমাত্রায় 2,4-ডাইনাইট্রো টলোইন উৎপন্ন হবে। এই 2,4-ডাইনাইট্রো টলোইন কে পুনরায় নাইট্রেশন করলে 60°C তাপমাত্রায় 2,4,6 ট্রাইনাইট্রো টলোইন উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে আমাদের টিএনটি। এবং এটার ব্যবহারটা কি, ব্যবহারটা হচ্ছে মানে এটা একটা বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয় এবং ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়। তাইলে তোমাদের কোনো প্রশ্ন আছে নি এটার উপরে, বুঝা গেছে? তাইলে আজকের মতো এইটাই শেষ, পরবর্তী ক্লাসে আমরা জয়েন করবো। খোদা হাফেজ, ভালো থাকো।